আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ জামশেদ। আচ্ছা, আজকে আপনাদের লিচুর বেচা কেনা কেমন চলছে? মোটামুটি আজকে একটু শনিবার তো বন্ধ রিয়ে তো একটু বেচা কেনা একটু কম। আজকে বেচা কেনা একটু কম? হ্যাঁ, শুক্রবার শনিবার একটু কম। আচ্ছা, আপনার কাছে যে এখানে দেখা যাচ্ছে যে অনেক লিচু গুলো লিচু আছে, এটা এটা কি জাতের লিচু ভাই? এটা এটা বলা হয় বোম্বাই, বোম্বাই লিচু, ঈশ্বরদী। এটা আচ্ছা, এই লিচুটা কোন জায়গার? এটা হলো ঈশ্বরদী। আচ্ছা, একা কাটিতেই এটা কতগুলা লিচু আছে ভাই? এখানে আছে আপনার 50টা, দুই বন্ধু হয় 100টা। আচ্ছা, একা কাটিতে 50টা করে ভাইন যায়, 100 তে 100টা করতে। আচ্ছা, 100 গুণ দিয়ে কাস্টমার কম দিবার চেষ্টা করি না। আচ্ছা, আপনারা সব সময় গুণেই দেন নাকি? জি, গুণে দিই। আচ্ছা, আজকে এই লিচুগুলো আছে বাজারে আপনারা কত করে বিক্রি করতেছেন সোয়া? এই যে 450 টাকা দাম থাকছে, 380 টাকা 400 টাকা বিক্রি করছি। আচ্ছা, এটা লাস্ট দাস হইলো 360-370, এগুলো লাস্টের কিছু মাল আছে, এগুলো কম দাম। এই বছরে কি লিচুর দাম কি বেশি মনে হচ্ছে নাকি? এই বছর একটু বেশি হচ্ছে, লিচুর দাম বেশি, কম। আর বৃষ্টি বাদল হলে তো মাল এত সৌন্দর্য বেশি না, ভালো মাল কিনতে গেলে আরো তো রেট বেশি। আচ্ছা, এটাই এখন আপনাদের বেচা কিনা কেমন হচ্ছে? আছে মোটামুটি, খারাপ না, ভালোই। আবার ওই শুক্রবার শনিবার একটু বেচা কিনা একটু কম হয়, বেচা কিনা একটু কম হয়। এখন তো লিচুর পুরো দমে সিজন চলে আসছে নাকি? না, এখন ফুল সিজন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফুল সিজন। আচ্ছা, আর বৃষ্টির কারণে মনে করেন যে একটু মানে ফলগুলো হচ্ছে একটু দেরি করে আসতেছে আর কি। যেমন আম কাঁঠাল লেচি তো এগুলো ফুল সিজন হয়, বৃষ্টি না থাকার কারণে এগুলো একটু মানে দেরি করে ইয়ে হচ্ছে। এই লিচুগুলোর চাহিদা কিরকম ভাই বাজারে এখন? চাহিদা আছে, লেচু কাস্টমার অনেক ভালো লেচু খাইতে চায়, কিন্তু লেচু তো মনে করো দাম বেশি, আর ওই তেমন অল্প কদিন থাকে তো লেচু, বেশি দিন তো পাওয়া যায়। আচ্ছা, সবসময় মনে করেন যে লেচু তো 15-20 দিন থাকে, এটা মনে করেন যে দুমাদুম আসে, এটা অল্প কদিনই খাই, সেরকম সবাই। এখানে আপনারা কয়টা থেকে কয়টা পর্যন্ত লিচুগুলো বিক্রি করে থাকেন? আমরা এখানে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত বিক্রি করি লিচুগুলো, রাত 10টা পর্যন্ত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কেমন আছেন? এই তো ভাই আছি, বলো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন নাইম ভুঁইয়া। আচ্ছা, আজকে আপনাদের লিচুর বেচা কিনা কেমন চলছে? এই শুক্রবার শনিবার একটু বেচা কিনে খারাপ যায়, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে আজকে, তেমন খারাপ না। রোদের কারণে একটু বেচা কিনে সকালবেলা একটু ভালো গেছে, এখন ওই যে গরমের তাপমাত্রার কারণে মানুষ বাইরে যেতে পারতেছে না। আচ্ছা, এই যে কিছুক্ষণ পরে মাইগ্রেশন আপনার কাছে, আপনার কাছে যে এই যে লিচুগুলো আছে, এই লিচুগুলো কোন জায়গার লিচু? লিচুগুলো নরসিংদী লিচু। নরসিংদী? আচ্ছা, কত করে বিক্রি করতেছে? আজকে বিক্রি করতেছি 400 টাকা। 400 টাকা? 200-400 টাকা। আচ্ছা, আজকে ভালো আছে তো, এখানে 400 টাকা বিক্রি করতেছি, আরো একটু ভালো চাইতেছি, ওই লিচু আসে নাই। আর ওই যে কিছু মাল আনছে কম দামি, ওই মালের কারণে চাহিদা নাই আজকে, বুঝছেন? না হলে মালগুলো আরো অনেক আগে শেষ যেত। কিছু কম দামি মাল আনছে তো 250-300 টাকা বিক্রি করতেছে, 350 টাকা বিক্রি করতেছে, ওই কারণে মানুষের মনে হচ্ছে ওখানে সস্তা পাইতেছি, ওখানে যাই। আর যারা মানে জিনিসগুলো চিনতেছে তারা নিতেছে, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাইতেছে। আর অন্তত 500-600 লেচু আছে, 500-600 লেচু আছে। এবার কি লিচুর দাম কি বেশি মনে হচ্ছে নাকি? না, তেমন বেশি না, অনেক ভালো আছে মোটামুটি। কেমন লিচু চাহিদা? ভালো, মোটামুটি ভালো যাইতেছে, অনেক ভালো যাইতেছে, গতবার থেকে আবার অনেক ভালো যাইতেছে। কারণ মিষ্টিও সাইজও ভালো, বিচি ছোট, আপনি যারা চিনে তারা নিতেছে, যারা চিনে তারা নিতেছে, ওই জন্য অনেক ভালো যাইতেছে চাহিদা লিচু। আর আইতেছে তো মানে অন্যান্য জায়গা থেকে আইতেছে লিচু, মানে অনেক অনেক আগে বাইরে গেছে লিচু। রোদের তাপমাত্রা বেশি, মানুষজন আসতেছে না, রোদের কারণে মালগুলো জ্বলি যাইতেছে, অনেক জ্বলি যাইতেছে, মানে ডিসকালার হয়ে যাইতেছে, এই কারণে মানে সবরাতে বিক্রি করে যাইতেছি, কি করছি বুঝছেন? আজকে বাজারে প্রচুর মাল উঠছে, কম দামি অনেক মাল উঠছে, ধরেন আমরা যদি এত দামি মাল যদি রেখে দিই, তাহলে আমরা কম দামি লস করে বিক্রি করতে হবে, লসে বিক্রি করে যেতে হবে, কি হচ্ছে বুঝছেন? এ কারণে কিছু মাল ছাড়িয়ে দিতেছি 400 টাকা করে,
তখন 10 টাকাতে আপনার কম খামু কম বিক্রি করে সারি দেবো কম রেডি কি করছি বুঝছেন। হ্যাঁ লেচু আছে অনেক প্রচুর লেচু আছে আজকে, এ কারণে আপনার কাস্টমারের কাছে বিক্রি করতে পারতেছি না, মানে রেট ধরে বিক্রি করতে পারতেছি না বুঝছেন। আরে বুঝছেন